আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি আর্মাফ হাউসের একটা পারফিউম রিভিউ করবো। আপনার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে এটা আর্মাফের ক্লাব ডু নুই ইন্টেন্স ম্যানের নতুন একটা ভার্সন। এটা হচ্ছে আর্মাফের ক্লাব ডু নুই ইন্টেন্স ম্যান পিওর পারফিউম ভার্সন। আর এক্সট্রাভাবে প্যাকেটের গায়ে লেখা আছে পিওর পারফিউম। তো যাই হোক, এটার ব্যাপারে খুব বেশি রিভিউ নাই। আমার মনে হয় আমি যখন ভিডিও রেকর্ড করছি তখনও এটা বাংলাদেশে অ্যাভেলেবল হয়নি। তো আমার যে মতামত আমি সেটা বলি আপনাদের কাছে, এবং এটা আমি টেস্ট করছি আজকে মোটামুটি এক মাস ধরে। শুধু আমি একে টেস্ট করিনি, আমি আমার একটা ফ্রেন্ডকে দিয়েছিলাম, ও টেস্ট করেছে, কারণ আমার পারফরমেন্সের ব্যাপারে আমি কনফার্ম হতে চাচ্ছিলাম যে এটা আসলে কী ধরনের। তো আমি ক্লাব ডি নুই লাইনের যতগুলো পারফর্ম রিভিউ করেছি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা নতুন, যারা জানেন না, তারা দেখে নিতে পারবেন, বাকিগুলোর ব্যাপারে আইডিয়া পাবেন। তো আমি প্রেজেন্টেশন দেখাই। এটা প্রেজেন্টেশন যথারীতি ক্লাব ডি নুই মানে ক্লাব ডি নুই ইন্টেন্স লাইনের অন্যান্য পারফিউমগুলোর মতোই। এটা হচ্ছে বক্সটা নতুন, আমার এটা হচ্ছে 2020-এর নভেম্বর ব্যাচ। তো দেখতে পাচ্ছেন সেম বক্স, আমারটা হচ্ছে 150 মিলিলিটার সাইজ, যার কারণে মানে প্যাকেটের সাইজটা বড়। লেখা আছে ক্লাব ডি নুই, এর নিচে লেখা আছে পারফিউম এক্সট্রাভাবে, যেহেতু এটা পারফিউম ভার্সন, এবং প্যাকেটের নিচে দেখেন এক্সট্রাভাবে লেখা আছে পিওর পারফিউম। এবং এটার আরও অনেকগুলো ভার্সন আছে, আপনারা জানেন আমি এত কথা বলতে চাই না। লিমিটেড এডিশন একটা ভার্সন আছে, ইডিপি ভার্সন আছে, আরেকটা আছে লিমিটেড এডিশন পারফিউম ভার্সন। তবে ওগুলোর যে লিমিটেড এডিশন পারফিউম ভার্সন আছে ওটার বক্সের গায়ে লেখা থাকে অডি পারফিউম, কিন্তু এটার গায়ে শুধু লেখা আছে পারফিউম। তো পার্থক্য আছে, বেশ কিছু পার্থক্য, স্মেলে কিছুটা পার্থক্য আছে, পারফরমেন্সে কিছুটা এদিক সেদিক আছে। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। তো এটা তো লেখা আছে ইন্টেন্স ম্যান, যথারীতি এই লাইনে অন্যান্য মানে পারফিউমগুলো বক্সের মতোই সেম প্রেজেন্টেশন। তো এটার সাইডে আবার লেখা আছে ক্লাব ডি নুই ইন্টেন্স ম্যান, বক্সের গায়ে লেখা আছে। বক্সের নিচে এটার ইনফরমেশন দেওয়া আছে, ইনগ্রিডিয়েন্টসের ব্যাপারে দেওয়া আছে, এটা ব্যাচ কোড এবং এটা কত সালের ব্যাচ, এগুলো লেখা আছে, আপনারা হয়তো বা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না। তো এটাই, এবং এটা বক্সের পিছনে আমি যেটা বাড়তিভাবে দেখতে পাচ্ছি, এটা আমি হয়তো বা আগে অন্য কোনো বক্সে খেয়াল করিনি এতটা, কিন্তু এখানে দেখলাম লেখা আছে ফ্রম দ্য হাউস অফ স্টার্লিং, এই কথাটা লেখা আছে। তো আর্মাফের লোগো দেওয়া আছে। তো যাক, এটা বক্সটা, বক্সের প্রেজেন্টেশন গেল, বোতল প্রেজেন্টেশনের দিকে আসি। বোতল প্রেজেন্টেশন যথারীতি আগের বোতলের মতোই, আমার কাছে অডিটোরিয়াল ভার্সনটাও আছে। তো দেখতে পাচ্ছেন সেম, এটা যথারীতি কালো রঙের, শুধু সাইজ একটু বড়, আপনার পার্থক্য দেখলে বুঝতে পারবেন। কারণ আমার যে অডিটোরিয়াল ভার্সনটা ওটা হচ্ছে 105 মিলিলিটার সাইজের, এবং নতুন পারফিউম ভার্সনটা হচ্ছে 150 মিলিলিটার সাইজের। তো সেম প্রেজেন্টেশন, আমি এত ডিটেলসের দিকে না যাই, যথারীতি সাইডে ক্লাব ডি নুই লেখা আছে, এবং ফুলি ব্ল্যাক, ভিতরে কী পরিমাণ জুস আছে দেখা যায় না, তবে চাইলে কালার আপনারা তুলে ফেলতে পারবেন। স্নাক ফিট ক্যাপ, একই ডিজাইন, সব কিছু একই, শুধু এটার নিচে এটার ব্যাপারে যে ব্যাচ কোড এবং অন্যান্য ব্যাচ কোড এবং এটা যে পারফিউম ভার্সন, এই কথাগুলো লেখা আছে কালো রঙে। এটা আপনার ক্যামেরাতে দেখতে পারবেন না, এখন মনে হয় হালকা কিছুটা ধারণা পাচ্ছেন। এই উপরের সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে, ক্লিয়ারলি আপনারা পড়তে পারবেন না, আমার ক্যামেরার কোয়ালিটি এত ভালো না, তবে যখন আপনার বোতল হাতে পাবেন আপনারা এখান থেকে পড়তে পারবেন। আমারটা হচ্ছে মেড ইন ফ্রান্স। স্প্রে করি, স্প্রে আর আমার কাছে খারাপ মনে হয়নি, স্প্রে বেশ ভালো। প্রাইসের একটা ধারণা দিব আমি আপনাদেরকে, তো স্প্রে করি, স্প্রে খারাপ করে না। আমার লেটেস্ট যেই ভার্সনগুলো বের হচ্ছে ওগুলোর পারফরমেন্স স্প্রে আর খারাপ না। ওয়াও, খুবই সুন্দর ওপেনিং, খুবই সুন্দর। তো এটা প্রাইসের ব্যাপারে একটা আইডিয়া দিয়ে দিই, এটার যেহেতু এখনও বাংলাদেশে অ্যাভেলেবল না, এবং ভারতে যে ফ্রেগ্রেন্স কমিউনিটি, ওই কমিউনিটিতে আমি দেখতে পাচ্ছি না কেউ এটা প্রাইসের ব্যাপারে তেমন একটা আইডিয়া দিতে পারছে। তবে আমার যেটা মনে হয়, 150 মিলিলিটার সাইজের অন্যান্য যত বোতলগুলো পাওয়া যায় ক্লাব ডি নুই লাইনের ইন্টেন্স ভার্সনের, ওগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে 4-5 হাজার টাকার রেঞ্জের ভেতরে। আমার মনে হয় এটা প্রাইস রেঞ্জ এরকমই হবে, অ্যাটলিস্ট আমি ভিডিও যখন রেকর্ড করছি, যেহেতু এই সময় পর্যন্ত বাংলাদেশে এটা অ্যাভেলেবল হয়নি। আমার মনে হয় বাংলাদেশে যারা কিনবেন 4-5 হাজার টাকা প্রাইস রেঞ্জের ভেতরে এটা পেয়ে যাবেন। তো স্মেলের দিকে যাই, স্প্রে করলাম, স্মেলের কথা বলি। এটা আমার কাছে যেটা মনে হয়েছে, আমি চেষ্টা করবো ভিডিও যেন খুব বেশি লম্বা না, এটার ব্যাপারে আসলে এক্সট্রাভাবে অনেক কিছু বলার নাই। আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা যথারীতি ক্লাব ডি নুই ইন্টেন্স লাইনের অন্যান্য পারফিউমগুলোর মতোই ওপেনিং হয়। ওপেনিংয়ে আপনারা বুঝতে পারবেন যে এটা একটা ফ্রুটি ওপেনিং দিচ্ছে, ফ্রুটি ভার্সন, এটা ফ্রুটি ভার্সন। এটার মধ্যে আমি যেটা টের পেয়েছি, ওপেনিংটা খুবই সুন্দর, একটা ফ্রুটি স্টার্টিং, এবং সাথে সাথে আপনারা টের পাবেন যে ফ্রুটি ভার্সনের মানে ফ্রুটি স্মেলের ভেতর থেকে লেমনটা বেশি প্রমিনেন্ট হচ্ছে, লেমনটা খুব বেশি প্রমিনেন্ট, এবং লেমনি সিট্রাসি স্মেলটা এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং এর সাথে আপনারা টের পাবেন হালকাভাবে পাইনঅ্যাপেলের যে স্মেলটা, পাইনঅ্যাপেলটা এতটা প্রমিনেন্ট না, পাইনঅ্যাপেলটা আসবে। এটার মধ্যে আমি স্মোকিনেস এতটা টের পাইনি, বার্চের যে নোটটা আছে এটার মধ্যে, ওটার কারণে যে স্মোকিনেসটা ক্রিয়েট হয় এটার মধ্যে জিনিসটা কম। আমি স্মোকিনেস বেশি টের পেয়েছি অডিটোরিয়াল ভার্সনে। আমি ইডিপি ভার্সন টেস্ট করেছি, ইডিপি ভার্সনে আমি দেখেছি স্মোকিনেস এটা থেকে বেশি,
কিন্তু পারফিউম ভার্সনটা বেশি ফ্রুটি। আপনাদের যাদের স্মোকি ভার্সন দরকার আপনারা এটা টেস্ট না করে কিনবেন না। আপনাদের যাদের ফ্রুটি ভার্সনে কোনো সমস্যা নেই, আপনারা ইজিলি এটা ব্লাইন্ড বাই করতে পারবেন। স্মেল চমৎকার, ওপেনিং খুবই সুন্দর, ওপেনিং খুবই স্মুথ। ক্লাব জুনিয় ইন্টেন্স ম্যান লাইনে যতগুলো পারফিউম বের হয়েছে আমার কাছে মনে হয়েছে পারফিউম ভার্সনটা সবচেয়ে বেশি স্মুথ, সবচেয়ে বেশি কোয়ালিটি সম্পন্ন। অসাধারণ একটা ওপেন, মানে ওপেনিংটা ওয়াও। মানে এটা যখন আমি স্প্রে করেছি, এটা আমি যতবার টেস্ট করেছি, ইভেন আমি প্রথম যেদিন ইউজ করে আমি আমার জবে গিয়েছিলাম ওখানে আমি ফ্রেশ স্প্রে করেছিলাম। স্প্রে করার পর আমার খেয়াল আছে মানুষ ডেকে ডেকে আমাকে জিজ্ঞেস করছিল যে এটা কোন পারফিউম, খুবই সুন্দর খুবই সুন্দর। এবং স্প্রে করার পর ওই জায়গা পুরোটা ফ্লোর ভরে গিয়েছিল ওটার স্মেলে। দূর থেকে জিজ্ঞেস করছিল আমাকে ডেকে এটা কোন পারফিউম, কারণ আমাকে সবাই যেহেতু জানে দেন পারফিউম নিয়ে একটু ঘাটাঘাটি করি, তো সবাই বুঝতে পারছিল যে আমি কোনো কিছু একটা স্প্রে করেছি। তো ওই স্প্রে করার পর আমার এক ফ্রেন্ড ছিল, ও বাংলাদেশি, তো ও আমার কাছে এটা চেয়ে নিয়ে যায়, ও টেস্ট করে দুই সপ্তাহ। তো স্মেলে কোনো কমপ্লেন নাই, স্মেল চমৎকার, স্মেলের জন্য 10/9। অসাধারণ ওপেনিং, খুবই সুন্দর, অথেন্টিক, মানে প্রাইস অনুযায়ী ওই টপ নচ কোয়ালিটি। তো এরপর আসি পারফরমেন্সের দিকে। মাথায় রাখবেন এটার মধ্যে স্মোকিনেসটা কম, এটা ফ্রুটি ভার্সন, মোর লেমনি ভার্সন, মোর ফ্রুটি ভার্সন, তবে সুন্দর, খুবই ভালো লাগার মতো। যাদের কমপ্লিমেন্টস দরকার ইজিলি তাদের কাছে এটা ভালো লাগবে, স্মোকিনেসটা এতটা স্ট্রং না, এটা মাথায় রাখবেন। যাদের স্মোকি ভার্সন দরকার তাদের জন্য এটা না। পারফরমেন্সের দিকে আসি, এটা স্প্রে করার পর ফার্স্ট 1 ঘন্টা ইজি বিস্টের মতো প্রজেক্ট করে, মনে হয় যে বোমা ফাটানো হয়েছে, প্রচুর প্রজেক্ট করে এটা। এরপর আস্তে আস্তে এটা ছোটো হয়ে আসে। এটা আমার স্কিনে 6-6.5 ঘন্টার মার্ক, মানে মার্কে গিয়েছে, এর বেশি যায়নি। আমি 6 ঘন্টা দেখেছি আমার স্কিনে লাস্ট করতে, আমার ড্রেসে স্প্রে করার ফলে 7 ঘন্টা মার্কে গিয়েছিলো। সেম হয়েছে আমার ফ্রেন্ডের ক্ষেত্রে, যার কারণে আমি ওকে দিয়ে আমি পারফরমেন্সটা ম্যাচ করাতে চাচ্ছিলাম। ওর স্কিনে লাস্ট করেছে 6.5 ঘন্টা, ড্রেসে 7 ঘন্টা মার্কে গিয়েছে, এর বেশি যায়নি। তো এটা আমার কাছে মনে হয়নি যে, মানে আমি পারফিউম ভার্সনটা দেখার ফলে আমি মনে করেছিলাম যে এটা হয়তো বা একটু বেশি লাস্টিং পাওয়ার একটু বেশি হতে পারে, অথবা এটা একটু ডেন্সড হতে পারে, ওই ধরনের কোনো কিছু না। পারফরমেন্স আমি একটু হতাশ হয়েছি, কিন্তু কোয়ালিটিতে আমি প্রচণ্ড সন্তুষ্ট হয়েছি, চরম একটা জিনিস। মানে ক্লাব নিউ ইন্টেন্স ম্যান লাইনের অনেক ফ্যান, আমি ওটার ফ্যান। পারফিউম ভার্সনটা কিনে আমি হতাশ হইনি, আমার কাছে ভালো হয়েছে স্মেল কোয়ালিটির জন্য। পারফরমেন্স আর একটু ভালো হলে হয়তো বা আমি খুশি হতাম, পারফর্ম নামটার সাথে ম্যাচ করে যদি পারফরমেন্সটা হতো 8-9 ঘন্টা মার্কে যেত, আমি হয়তো বেশি খুশি হতাম। অ্যাটলিস্ট আমি বা আমার ফ্রেন্ড ওই ধরনের পারফরমেন্স পাইনি। যে কোনো সিচুয়েশন ব্যবহার করতে পারবেন, এটা নতুন করে বলা কিছু নাই, যে কোনো সিজনে ব্যবহার করতে পারবেন, তবে বাংলাদেশ ও ভারতের সামার এটা ভালো সার্ভিস আপনাদেরকে দেবে। এটার পারফরমেন্স যদি একটু ভালো হতো না, এটার ওভারঅল রেটিংস আমি অনেক ভালো দিতাম, তবে ওভারঅল রেটিংস আমি এটাকে দিচ্ছি 10/8 দেবো, কারণ মানে স্মুথ কোয়ালিটি, টপ নচ কোয়ালিটি, স্মেল চমৎকার, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এটার ফার্স্ট যখন স্প্রে করে আমি আমার কাছে মনে হয়েছে যে আমি হেভেনলি কোনো স্মেল পাচ্ছি, এবং ওই ধরনের ফিডব্যাক আমি দেখেছি মানুষের থেকে। তো আমি এটার ওভারঅল রেটিংস দিচ্ছি 10/8। যদি এটার পারফরমেন্সটা আরও ভালো হতো আমি এটাকে ইজিলি 10/9 বা 9.5 দিতাম। চমৎকার জিনিস, ইজিলি আপনারা দেখতে পারেন যদি আপনাদের কাছে ফ্রুটি ভার্সন ভালো লাগে। মাথায় রাখবেন এটা মোর ফ্রুটি ভার্সন, মানে ক্লাব নিউ ইন্টেন্স ম্যান লাইনের মধ্যে এটা ফ্রুটি ভার্সন, স্মোকিনেসটা এটার মধ্যে কম, তবে স্মেল নিয়ে কোনো কমপ্লেন্ট নাই, পারফরমেন্স নিয়ে আমি একটু অসন্তুষ্ট, সেই জন্য ওভারঅল মার্কস 10/8, ইজিলি ব্লাইন্ড বাই ওয়ার্ডি। যাদের কাছে ইডিপি আছে, ইডিপিটা একটু স্মোকি বেশি এটা থেকে, আপনারা চাইলে এই পারফিউম ভার্সনটা কিনে কালেক্ট করতে পারেন। যারা হার্ডকোর ফ্যান আপনারা ইজিলি এটা কিনে কালেক্ট করে ফেলেন, আপনাদের কালেকশনে এটা রাখলে আপনাদের ভালো লাগবে। যাদের ইডিপি শেষ হয়ে গেছে আপনারা পারফিউমটা নিয়ে ট্রাই করে দেখেন, তাই যাদের ইডিপি এখনও শেষ হয়নি আপনাদের জন্য এটা কেনা বাধ্যতামূলক না, আপনারা আগে ইডিপি শেষ করেন, এটা মাত্র নতুন এসেছে মার্কেটে, দাম কিছুটা কমবে, তারপর এটা কিনে ব্যবহার করেন, আপনাদের জন্য ভালো হবে। আর যদি হার্ডকোর ফ্যান হন তাহলে এখনই কিনতে পারেন। তো এটা হচ্ছে আমার ক্লাব নিউ ইন্টেন্স ম্যান লাইনের পারফিউম ভার্সনটা রিভিউ। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে, সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।